নমস্কার বন্ধুরা, বেঙ্গলি জাংশনের আজকের এতদিন বাদে, অনেক প্রায় 3-4 মাস বাদে আমি নতুন ভিডিও বানাতে চলেছি। আজকে আমরা রিভিউ করব, আপনারা দেখতেই পাচ্ছেন, ক্যাননের তৈরি জেরক্স মেশিন যার নাম হচ্ছে ইমেজ রানার 2004 সিরিজটার। আমি আগে চলুন আসলে পুরো ওভারভিউ দেখিয়ে দিই। এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফ্রন্ট সাইড, এটা হচ্ছে এর একটা আরেকটা দিক, লেফট সাইড আর এইদিকে রাইট সাইড। তাহলে প্রথমে ফ্রন্ট সাইড দিয়ে চালু করা যায়। ফ্রন্ট সাইড আপনি দেখতে পাচ্ছেন, এখানে রয়েছে এই ট্রেটা যেখানে আমরা কাগজ রাখতে পারি। এটা টোটাল হচ্ছে A3 সাইজের পেপার, এখানে ধরতে পারা যায়, এর বেশি এটা ধরার ক্ষমতা নেই। আপনারা দেখে নিতে পাচ্ছেন, এই দেখুন, এখানে দাঁড়ান, ফোকাসটা আনতে দিন, এই দেখুন A3 সাইজ পেপার আপনি এখানে দিতে পারবেন। এরপরে দেখা যাক, এটাকে কভার দিচ্ছে, এটার বিল্ড কোয়ালিটি খুবই ভালো আছে, ক্যানন যত রেপুটেড ব্র্যান্ড। এরপরে আপনি এখানে দেখতে পাচ্ছেন, এখানে একটা ছোট ছোট টাচ স্ক্রিন দেওয়া হচ্ছে, এই যে এখন এটা, এর সব থেকে সুবিধা হচ্ছে এখনকার মেশিনে যে এনার্জি সেভার মোডটা দেওয়া হচ্ছে, যাতে মেশিনটা 5 মিনিট বেশি নন অপারেটিভ থাকলে অটোমেটিক এনার্জি সেভিং করে নেবে। দেখুন আমি এখানে করছি, এই যে খুললেই ফার্স্ট আপনি দেখতে পাচ্ছেন হোমে কপি, ফেভারিট কপি সেট আপ, স্ক্যান, হোম স্ক্রিন সেটিং। এখানে হোম স্ক্রিন সেটিংয়ে আমি গেলে এখানে একটা সিস্টেম পিন আছে, ওটা জানার দরকার, জানি ওটা কিছু করার দরকার নেই, আপনার এই সবগুলো কিছু করার দরকার নেই। স্ক্যানে আপনি গেলে স্ক্যান আপনি কম্পিউটারের সঙ্গে কানেক্ট করা রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন এই যে USB তার দিচ্ছে। কিন্তু এর সব থেকে বড়ো প্রবলেম, ক্যাননের এই সিরিজে ওরা কোনো USB তার এক্সট্রা দেয় না, আপনাকে নিজের থেকে কিনতে হবে। এরপরে ধরুন আপনার ব্যাক করতে চান, ব্যাক কিংবা ডাইরেক্ট হোম টিপলে হোমে চলে আসবেন। এরপরে দেখা যাচ্ছে এখানে যে স্ট্যাটাসে গেলে, আপনি স্ট্যাটাস মনিটরে গেলেন, ডিভাইস ইনফরমেশান, টোনার লেভেল, ভার্সন ইনফর, টোনার লেভেলে গেলেন, দেখছেন এখানে কালি আছে, কালিতে টোনারে কালি আছে 10%। তারপরে হচ্ছে সিরিয়াল নাম্বার আপনি এখানে দেখতেই পাচ্ছেন, ভার্সন ইনফরমেশান এখানে পুরো ভার্সন দেওয়া আছে, আপনার দরকার নেই। পেপার ইনফরমেশানে আপনি গেলে দেখতে পারবেন, এখানে মাল্টিপারপাস ট্রে হচ্ছে, আসলে মাল্টিপারপাস ট্রে হচ্ছে এটা, এখানে আপনি যে ধরনের A3 অবধি কাগজ দিতে পারবেন। আর এটা হচ্ছে ক্যাসলেট 1, ক্যাসলেট হচ্ছে এই যে, এটা হচ্ছে মেন ক্যাসলেট, আপনি এখানে আমি খুলে দেখিয়ে দিচ্ছি ক্যাসলেট 1, এটা এই দেখছেন এখানে পাতাটা এরকম রয়েছে, যখনই আপনি খুলেন পাতাটা এমনি উপরে উঠে যাবে, আপনার দায়িত্ব হচ্ছে এটাকে চেপে, এর তলে একটা স্প্রিং আছে এটা আটকে দেবার, এখানে পেপার কম আছে, পেপার আমি পরে দিয়ে দেবো, এটাকে আস্তে করে আপনি নেবেন। নিয়ে সব থেকে মেন কথাটা আমি এখন বলে দিচ্ছি, এখানে কোনো ধরনের কোনো মোড়ার টাইপের পেপার দেবে না, তাহলে এখানে প্রিন্টারে গিয়ে আটকে যাবে। এরপরে চলুন দেখা যাক, এখানে দিলাম A4 সাইজের পেপার এখানে থাকা থাকে, আপনারা সবসময় চেষ্টা করবেন যেন এই ট্রেড থেকে যায়। তারপরে হয়ে গেল এখানে, এখানে কপিতে গিয়ে আপনি এখানে দেখুন, কপি থেকে নাম্বার অফ কপিস, ক কপি চাই, এখানে আপনি হাইয়েস্ট 99 দিতে পারবেন, কারণ তার বেশি এর ক্যাপাসিটি নেই এই সিরিজের। তারপরে হচ্ছে ডেন্সিটি, আপনি এখান থেকে বাড়াতে, এইদিকে প্লাসের দিকে গেলে বাড়ানো, মাইনাস দিকে কমাতে পারবেন। তারপরে হচ্ছে অরিজিনাল টাইপ, আপনি এখানটাকে চুজ করতে পারেন, এই যে শুধু টেক্সট হলে টেক্সট, টেক্সট প্লাস ফটো, যেরকম যেমন বইয়েরগুলো হলে, আর যদি ফটো হয়, ফটো করলেন তাহলে আপনার কালি সেই হিসাবে সেট হবে। কপি রেশিও, আপনি এখানে কিছু কপি রেশিও দেওয়া আছে, ম্যাক্সিমাম আপনি 400% দেখতে পাচ্ছেন, এখানে আরও কিছু রেশিও আছে আপনি দেখতে পাচ্ছেন, এখানে কাস্টম রেশিওতে আপনি নিজের মতন করে আপনি এই দেখুন আপনি এইভাবে কমাতে পারবেন, দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এটা অ্যাপ্লাই করলে অ্যাপ্লাই হবে, না হলে এমনি থাকবে, যে অ্যাপ্লাই করেছি বলে এটা। তারপরে আছে পেপার, পেপার এখানে এখানে দেখা যাচ্ছে ক্যাসলেট 1, কারণ ক্যাসলেট 1ই পেপার রয়েছে, মাল্টিপারপাসটা দেখুন কিছু সিলেক্ট করতে আপনি পারবেন না, কারণ এটা কিছু নেই। এরপরে হচ্ছে এখানে দেখুন ফিনিশিং গ্রুপ, কোলেট আছে এখানে, কোলেট হলে আমি যদি কোলেট আপনি যদি করেন তাহলে আপনি একসঙ্গে অনেকগুলো পেজ একবারে যে স্ক্যান করে নিয়ে তারপরে আপনি প্রিন্ট দিতে পারেন, কিন্তু তার একটা প্রবলেম হচ্ছে কোলেটের, আপনি এক কপি করে হলে কোলেট গ্রুপ হবে না, আপনাকে মিনিমাম ওটাকে মাল্টিপল কপি, মানে ধরুন একটা পেজে 2 কপি করে বেরোলে তাহলে আপনি কোলেট গ্রুপটার অপশান নিতে পারবেন, নইলে করতে পারবেন না। এই মেশিনে ব্যাক টু ব্যাক সাইড হয় না, এই মেশিনের এটাই হচ্ছে, এটা এটার 2000
2004 এন সিরিজে হয়ে যাবে, কিন্তু এতে হবে না। আর এখানে আপনাদের কিছু জানার নেই যারা কিনতে চাইছেন, আর যাদের কিছু দরকার হলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর এর কিছু জিনিস দেখিয়ে দিই, এর কিছু পার্টস দেখিয়ে তার আগে সব বলে দিই। এই দিকে দেখতে পাচ্ছেন এখানে পাওয়ার কালেকশন পড রয়েছে, আর এখানে সুইচ রয়েছে, এই দিকে ইউএসবি ড্রাইভ রয়েছে, ইউএসবি কানেক্টর রয়েছে। এই তারটা আপনারা দেখতে পাচ্ছেন, এই একটা ভোল্টেজ স্টেবিলাইজার সঙ্গে জয়েন করা আছে, এটা আপনারা দেখিয়ে নিতে পারেন। এটা আপনাকে কিনতে হবে, এটা ছাড়া হবে না। এই ভোল্টেজ স্টেবিলাইজারটা এখান থেকে গিয়ে আমার মেন আউটপুটের সঙ্গে লিঙ্ক করা রয়েছে। এরপর দেখা যাক এর ভেতরের কালি রাখার জায়গাগুলো। আপনারা এই যে ধারে দেখছেন, আস্তে করে এটা করবেন, এইখানে খুলে গেল। এবার আপনাদের দেখাচ্ছি মেন পার্টগুলো। এটা হচ্ছে টোনার, এর মধ্যেই কালি থাকে। আর এটা হচ্ছে রোলার, এর মধ্যে আমাদের ওয়েস্টেজ কালিটা জমা থাকে। আর এই যে যে প্রিন্টের যে রোলার, ওই রোলারটা এখান থেকেই থাকে। আপনাকে সবসময় মনে রাখতে হবে যখনই করবেন, এটা আমি পরে রিফিলিংটা আমি পরের ভিডিও দেখাবো, তার আগে আমি বলে দিচ্ছি, এখানে যখনই আপনার ধরুন হাজার মিনিমাম আপনার 2-3 হাজার হয়ে গেলে এই ড্রামটাকে খুলে ওই কাই ওয়েস্টেজ কালিটা ঝেড়ে ফেলবে, নইলে প্রিন্ট খুব খারাপ হবে আর ড্রামের লাইফ টাইমও কমে যাবে। এটা এইভাবে ঘুরিয়ে বের করা যায়, আমি পরের ভিডিওটা দেখাবো। এবার রাখা গেল। এবার দেখা যাক এই দিকের সাইডে, দেখলেন যে অন কল লাগালাম তখনই মেশিন অটোমেটিক এটা নোটিফিকেশান দিয়ে দেবে। এখন এই সাইড খোলার নিয়ম হচ্ছে এই যে এখানে দেখুন বোতামটা, আস্তে জাস্ট আলতো টিপুন, টিপলে এটা খুলে গেল। এই দেখুন আপনি দেখতে পাচ্ছেন এদের কী কী পাস রয়েছে। এই যে আপনার পেপার জ্যামের যে আমি অপশানগুলো বলে দিচ্ছি, সাধারণত পেপার এই যে এখানে আটকায়, নইলে এখানে আটকায়, নইলে এখানে আটকায়, এই তিন জায়গায় আটকায়। এখানে আটকালে সব সুবিধা হচ্ছে এই যে এই জায়গাটা দেখছেন, আস্তে করে আলতো করে চাপ দেবেন, এই খুলে গেল। এখানে পেপার গেলে জাস্ট আপনি হাত দিয়ে টেনে নেবেন, বেশি ফোর্স দেবেন না, যাতে ছিঁড়ে ফিরে গেলে কোথায় অসুবিধা হবে। না হলে এখানে যখন আসতে আটকাবে, আস্তে করে আপনি বের করে নেবেন। এই যে দেখুন রোলার দেখতেই পাচ্ছেন আপনারা, দেখুন আমার হাতে কালি লেগে গেল রোলার করতে গিয়ে। আর এখানে রয়েছে দেখছেন, এখানে কসন বলে চাইনিজে লেখা রয়েছে, এটা করবেন না। এখন ডাস্ট পড়ছে, আপনারা যতটা চেষ্টা করবেন ডাস্ট, এই দেখুন এখানে কত ডাস্ট জমে গেছে আপনি দেখতে পাচ্ছেন। তাই জন্য আমি সবসময় এটাকে কত ক্লিন রাখি, এখন কদিন ক্লিন করা হয়নি তাই এত ডাস্ট জমে গেছে। সবসময় আপনি চাইবেন এতে যেন কোনো ডাস্ট না জমে। আপনি কোনোভাবে কোনো ব্রাশ ফ্রাশ দেবেন না, আপনি হাসতে করে আলতো করে আঙুলে, কিংবা ওই ধরনের ব্রাশ আছে যারা ধুলো ঝাড়ার ব্রাশ, পেন ব্রাশ টাইপের জিনিস দিয়ে করবেন, কোনো কাপড় চাপড় দিয়ে পরিষ্কার করতে যাবেন না। দেখছি, দেখে নিন আপনারা ভিডিওটা, এটা গেল। এ দেখুন আবার লাগালাম, সঙ্গে সঙ্গে সেন্সার অ্যাক্টিভেট হয়ে গেল, আবার এটাকে অ্যাক্টিভেটেশন করছে। আর এর সঙ্গে আরও কিছু ট্রে পাওয়া যায়, মাল্টিপারপাস ট্রে আরও, যার মধ্যে আপনি পেপার স্টোর করতে পারেন, কিন্তু এইগুলোর এক একটার দাম 3,000 টাকা করে পড়ে। মানে আপনার যদি আপনি দুটো ট্রে আর একটা নিন, আপনার মোটামুটি 10,000 টাকা খরচা হয়ে যাবে শুধু উঁচুতে রাখার জন্য। তার থেকে 10,000 টাকা খরচা করার থেকে আপনি একটা উডেন টেবিল বানিয়ে নেবেন, যেরকম আমি বানিয়ে নিয়েছি। এখানে আমি পেপার স্টোর করছি এখানে, তারপর এখানে আমি র্যাক বানিয়ে এখানে পেপার স্টোর করে নিচ্ছি। তাই জন্য আপনাদের কোনো অসুবিধা নেই, আপনারা এই ধরনের করতে পারেন। আমি এরপরে আরও এর ডিটেলস আরও কিছু ভিডিও বানাবো। তাহলে আজকের মতন আমি ভিডিওটা সমাপ্ত করছি, ধন্যবাদ বন্ধুরা। আর যদি আপনার ভিডিওটা ভালো লাগে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন। আমি আরও এই সব বিজনেস টিপ বা এইসব মেশিন জাতীয় জিনিস আর পড়ারও কিছু জিনিস বানাবো। পড়ার জিনিসটা এখন যিনি বানাচ্ছে আমার একটু প্রবলেম হচ্ছে, বানাতে পারছি না। তাহলে আজকের মতন ভিডিওটা থামা গেল, ধন্যবাদ বন্ধুরা।